হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে চলে আসলাম পিঠার রেসিপি, হাতে কাটা চুষি পিঠা। অনেকে সেমাই পিঠা বলে থাকে, তবে আমাদের অঞ্চলে আমরা এই পিঠাটাকে চুষি পিঠা বলি। পিঠা কাটার দুইটি খুব সহজ পদ্ধতি এবং খুব মজা করে কীভাবে রান্না করা যায় তা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। পিঠা তৈরির জন্য প্রথমে আমি চালের গুঁড়ো সিদ্ধ করে নেব। এর জন্য চুলায় একটি পাটোতে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। 2 কাপ পরিমাণ পানি দেওয়া হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। যেভাবে আমরা রুটি বানাই ঠিক সেভাবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন লবণটাকে পানির সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে না মিশিয়ে নিলেও হয়, তারপরে একটু মিশিয়ে দিলাম। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে দেখা যাবে যে পানিটা সম্পূর্ণ ফুটে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পানিটা সম্পূর্ণ ফুটে উঠেছে। আমরা এখন এখানে চালের গুঁড়ো দিয়ে দিব। আরও একটা বিষয় আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে চালের গুঁড়ো দেওয়ার আগে অবশ্যই চুলার জ্বালটা কমিয়ে নেবেন। একদম ফুটন্ত পানিতে আসলে চালের গুঁড়ো বা আটা দেওয়া ঠিক না, একটু কমিয়ে নিয়ে তারপরে দিলে পরে ভালো হয়। এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। আরও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তা হলো চালের গুঁড়ো যত পরিমাণ দিবেন পানিটাও কিন্তু ঠিক তত পরিমাণই দিবেন। যদি কম হয়ে যায় তাহলে পরে গরম পানি করে আবার দিবেন। প্রথমে বেশি পানি দিয়ে দিলে দেখা যাবে যে পরবর্তীতে মাখতে অসুবিধা হচ্ছে, নরম হয়ে গেছে, আবার চালের গুঁড়ো লাগবে। তাই প্রথমে একটু কম পানি দিয়ে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে নিয়েছি এবং চালের গুঁড়োটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটি বন্ধ করে দিব আর গরম থাকা অবস্থায় কাই তৈরি করে নিব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন, আমি একটি গামলা নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি যে চালের গুঁড়ো আমরা সিদ্ধ করে নিয়েছি, সেই সিদ্ধ চালের গুঁড়ো। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আমরা যেভাবে রুটির আটা মাখি সেভাবে মেখে নিব আর কি। আর এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই গরম গরম মাখতে হবে, হালকা গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, খুব বেশি যেন ঠান্ডা না হয়। চালের গুঁড়ো ঠান্ডা হলে বেশ শক্ত হয়ে যায়। বেশ কিছুক্ষণ ধরে মেখে নেওয়ার পরে আমি একটা কাই তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব মসৃণ একটা কাই হয়েছে, যেভাবে আমরা চালের আটার রুটি বানাই। এখন আমি এখানে একটি কিচেন টিস্যু পেপার দিয়ে দিচ্ছি যাতে কাইটা একটু গরম থাকে। হালকা গরম থাকলে আমাদের পিঠা তৈরি করতে সুবিধা হবে। আপনারা কিন্তু এখানে ইচ্ছা করলে পাতলা কোনো সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন। এভাবে রেখে দিলে কাইটা হালকা গরম থাকবে, তখন পিঠাটা তৈরি করতে ভালো হবে। হালকা গরম থাকা অবস্থায় এই পিঠাটা তৈরি করলে বেশি ভালো হয়, তবে ঠান্ডা হলেও অসুবিধা নাই। পিঠা তৈরির সময় এখান থেকে সামান্য পরিমাণ কাই বা আটা আমরা নিয়ে নিব। এখন কিভাবে হাতে কেটে পিঠাগুলো তৈরি করা যায় তা দেখিয়ে দিব। একটা পিঁড়ি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো, আর যে কাইটুকু আমি নিলাম সেই কাইটুকুতে এভাবে হাত দিয়ে চেপে চেপে একটা লেচি তৈরি করব। এভাবে লেচি তৈরি করতে আপনারা সবাই পারবেন। মাঝে মাঝে একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিবেন, তাহলে ভালো হবে লেচিটা তৈরি করতে। আর লেচিটা কিন্তু আপনারা যে সাইজের পিঠা তৈরি করতে চান ঠিক সেইভাবে করবেন, তবে খুব বেশি চিকন করা ঠিক হবে না, তাহলে পিঠাগুলো তৈরি করতে একটু কষ্ট হবে। আর চিকন করলে পিঠাগুলোও দেখা যাবে যে বেশি চিকন হয়ে গেছে। দেখতে পেয়েছেন যে আমি হাতের সাহায্যে চাপ দিয়ে দিয়ে এভাবে লেচি তৈরি করে নিয়েছি। এই পিঠা বানানোর সময় অবশ্যই এইভাবে লেচি তৈরি করে নিতে হবে। এখন আমি আপনাদেরকে একটা পদ্ধতি দেখিয়ে দেব, যে পদ্ধতিতে মূলত আমাদের এলাকায় এই চুষি পিঠাটা তৈরি করা হয়। দেখুন, এভাবে পিঠাগুলো তৈরি হয়ে গেল। অর্থাৎ লেচি থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের উপরের অংশ দিয়ে এভাবে চেপে চেপে পিঠাগুলো তৈরি করা হয়। এটা আসলে হাতের বিষয়, আপনারা ইচ্ছা করলে চেষ্টা করলেই পারবেন। তবে সমস্যা নেই, আমি কিন্তু আরও একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব। যারা একদমই পিঠা তৈরি করতে পারে না তাদের জন্য আমি খুব সহজ একটি পদ্ধতি দেখিয়ে দিব। আমরা যেভাবে পিঠা তৈরি করি তার একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুবই সহজ, আমাদের কাছে সহজ মনে হয়। দেখুন, পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে কিন্তু আরও একটি পদ্ধতি দেখিয়ে দেব, আর এর জন্য আমি নিয়ে নিয়েছি লেচি। আর এই পিঠাটা দেখিয়ে দিচ্ছি একদমই তাদের জন্য যারা পিঠাটা কাটতে পারে না। দেখুন, এভাবে সামান্য একটু লেচি হাতের ভিতরে নেবেন আর উপরের হাত দিয়ে একটু চাপ দিবেন, ব্যাস তৈরি হয়ে গেল পিঠা। এর থেকে সহজ পদ্ধতি কিন্তু আর নাই, এটা সবাই করতে পারবে, মানে যে কেউ করতে পারবে। তাই যাদের অবশ্যই সেমাই পিঠা বা চুষি পিঠা খেতে ইচ্ছা করে তারা কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই কেটে নিতে পারেন। আর আমি আগে যে পদ্ধতিটা দেখিয়েছি ওইভাবেও করতে পারেন। ওইভাবে করলে পারে অবশ্য হাতের একটু প্র্যাকটিসের ব্যাপার, ওটা একটু কয়েকবার করার পরে আপনারা কিন্তু ওইটাও করতে পারবেন, ওই নিয়মেও করতে পারবেন। আর যদি এইভাবে করতে চান তাহলে এভাবেও করতে পারেন, এটা খুবই সহজ একটা পদ্ধতি, অর্থাৎ এই পদ্ধতিতে সবাই করতে পারবে।
তো যারা একদমই কাটতে পারে না আমি কিন্তু তাদের জন্য দেখিয়ে দিলাম একটা পদ্ধতি। এখন আমি পিঠাগুলো কেটে নেব আমাদের পদ্ধতিতে, অর্থাৎ আমরা যেভাবে পিঠা তৈরি করি সেই পদ্ধতিতে। আমরা এভাবে পিঠা কাটতে অভ্যস্ত হয়ে গেছি বলে আমরা খুব সহজেই পারি, তবে আপনারা যদি চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও পারবেন। এটা বেশ কয়েকবার প্র্যাকটিস করলে পারে অবশ্যই হয়ে যাবে। প্রথম প্রথম হয়তো পিঠাগুলো একটু ভালো হবে না, কিন্তু পরবর্তীকালে দেখবেন অবশ্যই পিঠাগুলো খুব সুন্দর হয়ে গেছে। আর আমি আপনাদেরকে ওই সহজ পদ্ধতিটা দেখালাম না, আমরা যেভাবে তৈরি করি ঠিক সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমরা চুষি পিঠা তৈরি করি। সহজ পদ্ধতিটা আসলে খুবই সহজ, যে কেউ পারে, তো আপনারা ওইভাবে চেষ্টা করবেন। আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। আর এভাবে লেচি তৈরি করে তারপরে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে হবে। দেখুন পিঠা সব তৈরি করা হয়ে গেছে এবং কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো। এতক্ষণ আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে হাতে কাটতে হয় এই পিঠাগুলো, এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মজা করে এই পিঠা রান্না করা যায়। তো চলুন রান্নায় চলে যাই। পিঠাগুলো রান্না করার জন্য চুলায় একটি পাত্র নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 লিটার দুধ। যেহেতু এখানে আমার পিঠার পরিমাণগুলো একটু বেশি এই জন্য দুধের পরিমাণটাও বেশি দিয়েছি, তবে আপনারা যদি কম রান্না করতে চান তাহলে 1 লিটার দুধও কিন্তু করতে পারেন, সেক্ষেত্রে পিঠার পরিমাণও কিন্তু কম হতে হবে। এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করে দেব, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর এলাচ। সব কিছু আমি কয়েক টুকরো করে নিয়েছি। আর আপনাদেরকে বলে রাখি যে কোনো মিষ্টি জাতীয় খাবারে আসলে এগুলো দিলে পরে খুব সুন্দর একটি ঘ্রাণ বের হয় যা খাবারকে আরও বেশি মজা করে তোলে। সব মশলা দেওয়ার পরে এখন আমরা অপেক্ষা করব দুধটা সম্পূর্ণ ফুটে ওঠার। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু ফোটা শুরু করে দিয়েছে। এখন একটা চামচের সাহায্যে দুধটাকে নেড়ে দিচ্ছি আর চুলার জালটা একটু কমিয়ে দিয়েছি। দুধটা যখনই ফোটা শুরু করে তখন কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিতে হবে, না হলে দুধটা দেখা যাবে যে পাতিলের উপর দিয়ে চলে যাচ্ছে। তো ফুটে ওঠার পরে আমি একটু নেড়ে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, আর এই গুড়টা কিন্তু একদমই পাতলা, আমরা এটাকে ঝোলা গুড় বলি, আপনারা কী বলেন আমি জানি না। এই গুড়টা আমি এখন দিয়ে দিচ্ছি, তবে আপনারা ইচ্ছা করলে কিন্তু চিনি দিয়েও এই পিঠাটা রান্না করতে পারেন। তবে যেহেতু শীতকাল, শীতের সময় খেজুরের গুড়টা পাওয়া যায়, এটা দিয়ে করলে আসলে বেশি মজা লাগে, তাই আমি খেজুরের গুড়টা দিয়ে দিলাম। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ এখানে কিন্তু কিছু দলা পাকানো গুড় ছিল যেগুলো নেড়ে চেড়ে দেওয়ার ফলে গলে যাবে একদমই। আর আপনারা তো খেয়াল করেছেন গুড় দেওয়ার পরে দুধের বলক ওঠা কিন্তু থেমে গেছে, অর্থাৎ এটা কিন্তু আবার একটু ঠান্ডা মতো হয়ে গেছে। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম বলক ওঠা পর্যন্ত আবার আমরা অপেক্ষা করব। এখন কিন্তু এরকম হচ্ছে, এখন বলক ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দুই তিন মিনিট পরে দেখা যাবে যে এভাবে বলক উঠতে শুরু করেছে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখা যাচ্ছে যে গুড় আর দুধটা কিন্তু খুব ভালোভাবে মিশে গেছে, এখানে কোনো দলা পাকানো গুড় আর নাই, খুব ভালোভাবে বলকও চলে এসেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা চুচি পিঠাগুলো এর ভিতর দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এই চুষি পিঠাগুলো তৈরি করে কিন্তু রোদে শুকিয়েও রেখে দিতে পারেন, তাহলে পরবর্তীতে রান্না করতে পারবেন। সব চুষি পিঠা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু দেখা যাচ্ছে দুধটা আবার ঠান্ডা মতো হয়ে গেছে, অর্থাৎ বলক ওঠা থেমে গেছে। আসলে দুধের ভিতর নতুন করে কিছু দিলে পরে দেখা যায় যে দুধটা অনেকটা নর্মাল পজিশনে চলে আসে, আগের মতো আর বলক উঠতে থাকে না। তো আমি পিঠাগুলো দেওয়ার পর আরও একটু নেড়ে ছেড়ে দিলাম, আর এখন এখানে দিয়ে দেবো সামান্য লবণ। মিষ্টি জাতীয় খাবারে অনেকে লবণ খায় না, কিন্তু আমি লবণ দিই, এই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরে আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। এই পিঠাগুলো দেওয়ার পরে আসলে একটু নেড়ে ছেড়ে দিতে হবে যাতে দলা পাকিয়ে না যায়, তবে খুব বেশি চাপ দিয়ে নাড়া যাবে না, তাহলে দেখা যাবে যে আবার চাপ লেগেও দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য হালকা করে নেড়ে ছেড়ে দিতে হবে। আর 5 মিনিট ধরে রান্না করার পরে দেখুন এরকম হয়েছে, 5 মিনিট পরে আর কি বলক এসেছে। আর এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, কারণ চালের গুঁড়োটা আমরা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। এখন দুধ আর গুঁড়ের সাথে পিঠাগুলো খুব ভালোভাবে মিশে গেছে, তাছাড়া দেখতেও পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আমরা খুব বেশি জ্বাল আর দিব না এখানে, কারণ এই পিঠা কিন্তু রান্না করার পরে যে আরও বেশি টেনে যায়, আরও বেশি ঘন হয়ে যায়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুড়া। নারকেল কুড়া দিলে পিঠার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়, তাই শেষের দিকে আমি নারকেল কুড়া ছিটিয়ে দিচ্ছি। পিঠা কিন্তু রান্না প্রায় শেষের দিকে, এই জন্য শেষ মুহূর্তে গিয়ে নারকেল কুড়াটা দিতে হবে, তাহলে অনেক ভালো লাগবে।
নারকেল কোড়া দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে দিচ্ছি। পিঠা কিন্তু রান্না হয়ে গেছে, এর থেকে বেশি আর আমি জাল দিব না, কারণ দেখা যাচ্ছে যে তাহলে আরও বেশি ঘন হয়ে যাবে। এমনিতেই দেখুন এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এটা কিন্তু নামানোর পরে আরও বেশি টেনে যাবে। তো আমি এখন চুলাটি বন্ধ করে দিব। আপনারা অবশ্যই বাসায় এই পিঠাটির চেষ্টা করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।